হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু ফোর্স একাডেমি তো ফ্রেন্ডস তোমরা যদি ব্যারাকপুর আর্মি র্যালির জন্য প্রস্তুতি নিচ্ছ তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো এই ভিডিওর মাধ্যমে তোমাদের ব্যারাকপুর আর্মি র্যালির আমি ডেট বলে দেব তোমাদের র্যালি কিন্তু নয় তারিখ থেকে শুরু হচ্ছে বা হচ্ছে না কেননা তোমরা কিন্তু অনেকে টেনশানে রয়েছ কি হয়তো র্যালি হয়তো আবার পিছিয়ে যাবে এবং এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে অফিসিয়ালি আপডেট দিয়েছিলাম যে তোমাদের র্যালি কিন্তু পিছোচ্ছে না তবুও তোমরা কেউ বিশ্বাস করছিলে না কেউ বলছে কি দাদা এই ডেটে কিন্তু কোনো দিন র্যালি হবে না কেউ বলছে কী র্যালি হবে কেউ বলছে র্যালি পিছিয়ে যাবে তো তোমাদের মনের যে টেনশন সেটি কিন্তু আমি দূর করে দিচ্ছি আজকেই তোমাদের ইতিমধ্যে আমি তোমাদের কর্মসংস্থান পত্রিকা থেকে একটি আপডেট নিয়ে এসেছি তোমাদের ব্যারাকপুর আর্মি র্যালির ওপরে তোমরা সেটি যদি দেখো তাহলে অবশ্যই তোমাদের টেন যে তোমরা টেনশন করছো সেটি কিন্তু দূর হয়ে যাবে কেননা এটি একদম অফিসিয়ালি নিউজ এবং অবশ্যই কর্মসংস্থান পত্রিকার যারা লেখক তারা অবশ্যই তাদের কাছে তোমার নিউজ থাকে এই জন্য তারা এই সব বিষয়ে কিন্তু তাদের নলেজ থাকে এবং নিউজ তাদের কাছে থাকে এই জন্য তারা কিন্তু ওই নিউজগুলো দিতে পারে এবং ওই অ্যান্সারগুলো তারা দিতে পারে তো আমি সেখান থেকেই তোমাদের জন্য নিউজ কালেক্ট করেছি এগুলো আমাদের হাতে বানানো না যে আমি তোমাদেরকে বলে দিলাম যে র্যালি হবে একশো তারপরে র্যালি হলো না এরকম আমি তোমাদেরকে কোনো কথা বলছি না আমি তোমাদেরকে প্রুফ দেখাচ্ছি একটা যে এই ডেটাই তোমাদের র্যালি হচ্ছে তো আমি তোমাদেরকে বিনা প্রুফে কথা বলছি না আমি তোমাদেরকে একটা প্রুফ দেখিয়ে দিচ্ছি কর্মসংস্থান পত্রিকা থেকে কিন্তু প্রুফটি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি চাও তো এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকাটা তোমরা যদি কিনে নিয়ে পড়তে পারো তো সেখান থেকে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে তো চলো আমি সব কিছু তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দিচ্ছি এবং ফ্রেন্ডস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো এবং ব্যারাকপুর আর্মি র্যালির প্রত্যেকটি আপডেট পেতে চাও এ টু জেড আপডেট ডকুমেন্টসের উপরে এবং কী কী র্যালিতে নিয়ে যেতে হবে র্যালিতে কীরকম কি হচ্ছে সব কিছু আপডেট তোমরা যদি পেতে চাও ম নিজের ফোনে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেননা এরকম লেটেস্ট আপডেট আমরা সবার প্রথমে নিউজগুলো তোমাদেরকে দিয়ে থাকি তো চলো সব কিছু তোমাদেরকে শেয়ার করে দিই তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এটি হলো ব্যাকপুর আর্মি র্যালি অর্থাৎ এটি হলো কর্মসংস্থান পত্রিকার একটি পেজ তোমরা জিজ্ঞাসা বিভাগে কিন্তু এই পেজটি পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ একজন জিজ্ঞেস করেছে ব্যারাকপুর একজন জিজ্ঞেস করেছে যে ব্যারাকপুর আর্মি র্যালি কবে হবে তো এখানে কর্মসংস্থান কর্মসংস্থানের পক্ষ থেকে যে উত্তরটি দিয়ে দেওয়া হয়েছে সেটি দেখতে পাচ্ছ ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের বেলায় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা হুগলি বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার প্রার্থীদের যে র্যালি সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল তোমরা জানো যে তোমাদের র্যালি কিন্তু সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল সেটি কিন্তু তোমাদের নয় নভেম্বর থেকে বাইশে নভেম্বর পর্যন্ত হতে চলেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেপ্টেম্বর যে র্যালি ছিল সেটি কিন্তু ক্যান্সেল হয়েছে তোমরা সবাই জানো এরপরে কিন্তু অফিসিয়ালি তোমাদের প্রোগ্রাম র্যালি প্রোগ্রামে তোমরা যদি চেক করো সেটিও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অফিসিয়াল ওয়েবসাইটের সেখান থেকে তোমরা চেক করতে পারো তারপরে দেখতে পাচ্ছ সেপ্টেম্বরে যে র্যালি ডেট তোমাদের ছিল সেটি ক্যান্সেল হয়েছে এরপরে তোমাদের নতুন ডেট কিন্তু নয় নভেম্বর থেকে বাইশে নভেম্বরের পর্যন্ত তোমাদের র্যালির একটি ডেট দিয়েছে এবং কর্মসংস্থান পত্রিকায় সেটি কিন্তু বলছে যে নয় নভেম্বর থেকে বাইশে নভেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু র্যালি অনুষ্ঠিত হতে চলেছে আর একবার তোমরা দেখে নাও ব্যারাকপুর আর র্যালির যেসব জেলাগুলো রয়েছে উত্তর চব্বিশ পরগনা হুগলি বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার প্রার্থীদের যে র্যালি সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল সেটি হবে এখানে দেখতে পাচ্ছ সেটি হবে নয় নভেম্বর থেকে বাইশে নভেম্বর তো তোমরা এখানে কনফার্ম হয়ে গেলে যে তোমাদের নয় নভেম্বর থেকে বাইশে নভেম্বর কিন্তু কনফার্ম তোমাদের র্যালি হতে চলেছে এটা আমি বলছি না তোমাদেরকে একটি প্রুফ কিন্তু আমি দেখিয়ে দিলাম সেটি তোমরা নিজের ফোন থেকেও কর্মসংস্থান পত্রিকা তোমরা যদি কালেক্ট করতে পারো অবশ্যই তোমরা এই পেজটি কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা কিন্তু নিউজটি দেখতে পেয়ে যাবে তো তোমাদের র্যালি কিন্তু নয় নভেম্বর থেকে বাইশে নভেম্বর পর্যন্ত হতে চলেছে এবং ফ্রেন্ডস তোমাদেরকে আরেকটা কথা বলবো আর কিছুদিন পরেই কিন্তু আমরা র্যালি যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডের কর্মকাজ দেখে কিন্তু আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো এবং কনফার্ম নিউজ দিয়ে দেবো কেননা তোমাদের র্যালির অনেক দিন আগেই কিন্তু র্যালির তোমাদের গ্রাউন্ডের যে কাজকর্ম রয়েছে সেগুলো কিন্তু স্টার্ট হয়ে যায় সেখান থেকে আমরা নিউজ পেয়ে যাবো কি তোমাদের র্যালি কনফার্ম হচ্ছে কি হচ্ছে না তবে এখন তোমাদের এই ডেটটি তোমরা দেখে নাও যে এবং তোমাদেরকে একটি প্রুফ দেখিয়ে দিলাম এবং সেই দিন তোমাদেরকে আমি র্যালি প্রোগ্রামে প্রুফ দেখিয়েছিলাম তো এটা ছিল তোমাদের কাছে পুরোপুরি আপডেট তোমাদের বিশ্বাসটা অবশ্যই বেড়ে গেল যে তোমাদের নয় নভেম্বর থেকে কিন্তু বাইশে নভেম্বর র্যালি হচ্ছে তোমরা রানিং করতে থাকো যারা রানিং করছো না তাদেরকে কিন্তু পুরোপুরিভাবে পস্তাতে হবে এবং এইরকম গোল্ডেন চান্স এবং এইরকম শেষ সুযোগ কিন্তু তোমরা আর পাবে না এই জন্য তোমাদেরকে বলছি তোমাদের র্যালি কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে তোমরা রানিং করতে থাকো কখন কী হয়ে যায় কেউ বলতে পারে না কেননা এটা জয়েন ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান ইন্ডিয়ান আর্মির খবর কিন্তু কেউ সঠিকভাবে দিতে পারে না তবুও তোমাদের জন্য নিউজ কালেক্ট করে আমি তোমাদেরকে দিয়ে থাকি ইন্ডিয়ান আর্মির খবর সবসময় দ্রুত হয়ে থাকে এবং খুব শীঘ্রই হঠাৎ কিন্তু কাজ হয়ে থাকে সেহেতু তোমাদেরকে বলবো তোমরা রানিং করতে থাকো রানিং কেউ ছেড়ো না যেভাবে রানিং করছো তার থেকে দ্বিগুণ তোমরা রানিং করতে থাকো কেননা রানিং করলে তোমাদের কিন্তু কোনো ক্ষতি হবে না এতে তোমাদের উপ তোমরাই উপকৃত হবে কেননা তোমাদের ফর্ম ফিল আপ যেহেতু কমপ্লিট হয়েছে সেহেতু তোমাদের টেনশন নেই তোমাদের বয়সের কোনো টেনশন নেই যে তোমাদের বয়স পার হয়ে যাচ্ছে কি হচ্ছে না এ বিষয়ে তোমাদের কোনো টেনশন নেই সেহেতু তোমরা রানিং করতে থাকো একদিন না একদিন অবশ্যই তোমাদের র্যালি হবে এবং তোমরা যে ডেটটি দেখতে পাচ্ছ এই ডেটে কিন্তু র্যালি হবার চান্স কিন্তু পুরোপুরিভাবে રહી છે ધન્યવાદ